হায়রে মানুষ, যে মানুষগুলো ডাক্তারকে ভগবান মনে করেন, সে ডাক্তার যে আসলে চিকিৎসার আড়ালে টাকার লোভে তার বলার অপেক্ষা রাখে না। কিছু কিছু ডাক্তারদের জন্য আজ কালিমা লিপ্ত এই ডাক্তার মহল। যেবে হাসপাতালে ডাক্তার হয়েও দিশা নামক একটি প্রাইভেট নার্সিং হোমে এক রোগীর সামান্য হাতের অপারেশন করাতে গিয়ে রোগীকে মেরে ফেললেন ডক্টর সুজিত চাকমা নামে এক ডাক্তার বাবু, এমনই অভিযোগ রোগীর আত্মীয় পরিজনের। অন্যদিকে রোগীর পরিজনরা প্রশ্ন তুলছেন, দিশা নামক নার্সিং হোমে নেই পর্যাপ্ত পরিষেবা, তাহলে রাজ্যের স্বাস্থ্য দপ্তর কিভাবে ওনাদের এই ব্যবসার লাইসেন্স দিতে পারে? রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার নিকট আবেদন রেখেছেন এই বিষয়ে একটু দেখার জন্য এবং দোষীদের শাস্তি প্রদানের জন্য আইনের দ্বারস্থ রোগীর পরিজনেরা। ঘটনাটা হচ্ছে আমরা নার্সিংহোমের মধ্যে আমরা পেশেন্টদের গেছিলাম, গেছি পরে রাত্রে 9টা সময় অপারেশনে আমরা না ডেকে সেরা অপারেশন ওটির মধ্যে ঢুকাই লেছে, ঢুকাই অপারেশন করে এসে যায়। এরপরে আমরা রাত্রে 12:30টার সময় আমরা দেখি অক্সিজেন একটু লাগাই না আছে। পরে আমরা ডাক্তারে কইতেছে আপনারা যান গিয়া কালকে সকালবেলা আইলে আমরা ছুটি দিয়ে দিব। তা আমরা তাইনের কথা ব্যাপার তাইনে কইতেছে, তা আপনার নাম্বার দিয়ে আমরা 3টা নাম্বার দিয়ে আইছি, হ্যাঁ আমার 2 ছেলের আর আমার নাম্বার দিয়ে আইছি, নাম্বার দিয়েছি। আমরা কোনো নাম্বারে কোনো কল টল করছে না, রুগীর কী আছে কী আসে বেশি কোন কল করছে না। আমরা আন্তর মতো কয়ে দিচ্ছি, আমরা 8:30 সময় যেতাম, আমরা 8টার সময় আইসি, আইসি পরে আমরা ঢুকতে না ভিতরে। এরপরে ওই যে গেটের মেয়েদের যে ইয়া থাকে পাই এই ডিউটি করে নিয়ে বাড়ি থাকে হেরা করে থাকে 9টার আগে ঢুকতাম না। আচ্ছা তাক আমরা ইয়া করলাম না, 9টার সময় আমরা ঢুকছি, ঢুকিয়া গিয়া দিই এই অবস্থা, 10টা দশটি করতেছে পেশেন্টের লগে অক্সিজেন লই আইছি। পরে আর ইয়া ডাক্তারে কল করে আনছে, আর অন্য পার্সোনাল ডাক্তারে কল করে আনিনা, তাড়াতাড়ি পেশেন্ট ইয়ার মধ্যে ইয়া করেন, ডিবিতে রেফার করেন, ডিবিতে আইসিউর মধ্যে, আইসিউর মধ্যে রেফার করছে। এরপরে কেমনে কী করে জানি না, পরে রুগীদের 9 দিন যায় কেসিটা, হ্যাঁ এরপরে এই কালকে রুগীটা মারা। এমনিতে কোন নার্সিংহোমে নিয়েছিলেন, কী সমস্যা নিয়ে নিয়েছিলেন? আমরা নিয়েছিলাম আগরতলার দিশা নার্সিংহোমে। সমস্যাটা হয়েছিল হাতের মধ্যে একটা টিউমারের মতন হয়েছিল, তাইনের ইয়ার মধ্যে চেম্বারের মধ্যে আমরা 2 দিন নিয়ে দেখাইছি, দেখাইছি পরে তাইনে কইছে এটা মাইনে এটা আমরা দেখেছি সঞ্জিত চাকমা, সুজিত চাকমা মানে প্রাইভেট চেম্বারে, হ্যাঁ হ্যাঁ সুজিত চাকমা ডক্টরে দেখাইছিলাম। এই দেখার পরে এরপরে তাইনে এই অবস্থা করেছিল, তাইনে কইছে এটা কোনো ব্যাপার না, মাইনের অপারেশন, বেশি সময় না কোনো কিছু হয়তো না, 2 ঘন্টা পরে আমি সারাই দেবো। তাইনে টাকার বিনিময়ে আমরা এটা 25,000 টাকার বিনিময়ে আমরা এটা কন্ট্যাক্ট করাই। আচ্ছা, যে ডাক্তারবাবুর সঙ্গে আপনাদের চুক্তি হয়েছিল, হ্যাঁ উনি তো জিবি হাসপাতালের সরকারি ডাক্তার, হ্যাঁ উনি তো এই অপারেশনটা হাসপাতালও করার পরামর্শ দিতে পারতো বা করতে পারতো না, সেই জায়গার মধ্যে প্রাইভেট চেম্বারে নেওয়ার কারণটা কি না? এটা তো প্রাইভেট চেম্বারে তাইনে কইছি, আমরা কইছিলাম যে আপনি স্যার জিবিতে করতেন না, কোন না আমি দিশা নার্সিংহোমে করি। তারপরে আমরা দিশা নার্সিংহোমে তাই যেভাবে আমরা সাজেশন দিচ্ছি, এই সাজেশন অনুযায়ী এই অপারেশনটা তো জীবিত হয়, হ্যাঁ তো উনি কেন নিছে বা আপনারা পরামর্শ না? আমরা পরামর্শ দিচ্ছে না, তাই এই কথাটা কইছিল যে আমরা জীবিত আমি করবো, তাই আমরা তাই চেম্বার আইনে দেওয়া আইসি পরে তাই আমি দিশা নার্সিংহোমে করব, ঠিক আছে তাহলে দিশা নার্সিংহোমে আমরা ডেট দিচ্ছি, আমি সে তাই কথা বলে আমরা এই ডেট দিচ্ছি 25,000 টাকার বিনিময়ে, 25,000 বিনিময়ে। আর তাই যদি রাত্রেবেলা পেশেন্ট যদি বেশি খারাপ থাকতো আমরা কইছি, আমরা যে কোনো সময় আমরা কল করে আমরা যখন ফোন চাইতাম গা, আচ্ছা জায়গা আমরা কল করছে, রাত্রে করছে না দিনের বেলাও করছে না, আমরা আন্তর অনুযায়ী আমরা আইসি আইআইডি পেশেন্টের এই অবস্থা। এরপরে অন্য আরেকজন ডাক্তার কল করে আইনেছিলা, দুজনে মিললে সেটা এরপর পেশেন্ট ডিবিতে রেফার করে আইন আইসিউর মধ্যে ঢুকা। কি মনে হয় কী কারণে মৃত্যু হতে পারে? মৃত্যুটা হয়েছে ওই ইয়ার মধ্যে, ইয়ার মধ্যে অবশ করে দিয়ে যায় কিনা আমরা, অ্যানেসথেসিয়া মনে হয় বেশি পরিমাণে দেওয়া দিছে, আমরার হিসাবে এটা মনে হয় বেশি পরিমাণে দেওয়া দিছে। আর ওইখানে রাত্রেবেলাতে ডিউটি পার্টি আসিল নার্স বা অন্য অন্য আসিল, তারা মনে কিছু গাবিলি তুমি করছে, তারা মনে পেশেন্ট কী চাইতেছে বা কী অসুবিধা আছে এদের দিকে তারা মনে লক্ষ্য করছিল না, আমরা অনুমানে কইতাছে, নাহলে আমরা কেন ফোন করে হইল না, আমরা 3টা নাম্বার দিয়েছি, আমরা এত সিরিয়াস আমরা এই কন্ট্যাক্ট নাম্বার দিয়েছি, আমরা কেন কন্ট্যাক্ট করছে না, এদিকে আমরা দুঃখিত, তার লেগে আমরা এই ডাক্তারের, হ্যাঁ আমরা এই ব্যাপারে এখন কী চান? আমরা আমরা এটা বিচার চাই, বিচার চাই আমরা,
বিচার চাই, মানে নেক্সটে যাতে অন্য কোনো রুগী যাতে এরকমভাবে না ই হবে। পেশেন্ট লিয়া যখন দৌড়াদৌড়ি চলতেছে, পেশেন্টটা নিয়ে সবাই মিললে উপরের থেকে, যে একটা নার্সিংহোম এত কম পরিসরের মধ্যে একটা নার্সিংহোম মুভমেন্ট করা যায় না, এত কষ্টে নামাইতেছি, এবার অন্যরা ডাকতেছে পয়সা দিয়ে যান, পয়সা দিয়ে যান, আগে পয়সা দিয়ে যান, মানে এর মুখ্য ব্যাপারটা হইলো পয়সাটা বাইরে চলছে, রুগীর এই অবস্থা, তার মধ্যে টাকা, হ্যাঁ আগে টাকা দিয়ে তারপরে বাইর করছি আমরা। আপনারা কত টাকা দিয়েছেন? হয়তো আমরা ঠিক মতো জায়গাতেই আইসি, হয়তো তেনের এখানে ঠিক মতো অ্যাসেসরিজ না থাকাতে এখানে আনছে, এবার আমরা তো ভিতরে ঠিক মতো যাইতেও পারি না, ভিতরে না যাইতে পারি, আমরা তো ভরসা রাখছি এই ডাক্তারের উপরে, এবং জীবী ডাক্তার বা স্টাফ নার্স যারাই আছে সবাই যথেষ্ট আমরা হেল্প করছে, তো আমরা ধরে নিয়েছি পজিটিভ, কিন্তু এই অবস্থার মধ্যে এটা যে এতটা ডেটোরেট করতেছে, আমরা নিজে আমরা বারবার জিজ্ঞেস করি যে রুগীর কী অবস্থা, তো দেখেন ভগবানের উপরে 25,000 টাকা খাইছে এখন ভগবানের উপরে। এখন কি এই বিষয়টা নিয়ে আইনের দ্বারস্থ হইব? আইনের দ্বারস্থ তো অবশ্যই হইতে হইব, কিন্তু আমরা তো গেছে গা, আমরা রুগী গেছে গা, কিন্তু নেক্সটে আরও কত রুগী এইরকম আইব। আর আমি চাই যে নার্সিংহোমের গভর্নমেন্ট সরকারের আমার একটা অনুরোধ থাকবো যে নার্সিংহোমগুলির যাতে যথেষ্ট পরিষেবার ব্যবস্থাগুলো করা হয়, এবং ইনভেস্টিগেশন করে আসিরা যে ঠিক মতো সেই ব্যবস্থাটা আছে কি না, তাদের এই অ্যাসেসরিজ বা যে কোনো মানে এগুলো আছে কি না, তাহলে ইডিয়া যাতে যাচাই করিয়া তারপরে নার্সিংহোম দেওয়া হোক, নতুবা যেগুলো আছে সবগুলো ক্যান্সেল করা হোক। গতকালকে নামটা কি? মীরাপাল। বয়সটা কত? ক্যাম্পের বাজার আইরমারা টিলার। নার্সিংহোম ত্রিপুরার কী কমুয়া, ত্রিপুরার আনাচে এখানে আছে, এরকমভাবে নার্সিংহোম যে গজাইতেছে নিশ্চয়ই গভর্নমেন্টের অ্যাপ্রুভ বা কোনো অ্যাপ্রুভাল পাইয়েই করতেছে, কিন্তু আমার হিসাবে আমার সরকারের কাছে আমার এতটুকুই একটা অনুরোধ যে তাদের পরিষেবার নামে কিছু নাই, পরিষেবা কিছু নাই, এবং অ্যাসেসরিজ বলতে কিছুই নাই। যেমন আমাদের এই ঘটনার মধ্যে কী হয়েছে, তো আমাদের এখানে তো সিলিন্ডার গ্যাস, জীবিতে পাইপলাইনের গ্যাস, অক্সিজেন গ্যাস, তাহলে আমার কথা হলো এই ডাক্তারবাবু জীবিত ডাক্তার, এবং তেনারা কিন্তু আমরা দিশা নার্সিংহোমে দেখাইছি না, আমরা দেখাইছি তেনে চেম্বার, প্রাইভেট চেম্বার, তেনে প্রাইভেট চেম্বার, তো তেনে তো যখন কইছে আমি দিশাতে বলো। আমার প্রশ্ন হইল যে এত অ্যাসেসরিজ আমাদের জীবিতে আছে, এত ডাক্তার বড় বড় ডাক্তারের ইয়ে আছে, এরপরও তেনে যদি আমাদের কইতো যে হ্যাঁ আমরা জীবিতে করুন, তাহলে তো আমাদের এই ঝামেলাটা হয় না। এখন মানে অপারেশন করে সেটা যখন সিরিয়াস হয়েছে তখন জীবিতে পাঠায়, তো জীবিতে যখন আমার ভরসা লাস্ট ভরসা যখন জীবি এই, তা আমি প্রথম কেন আমি জীবিতে পাঠাই না? আমার সরকারের কাছে এইটাই অনুরোধ যে অন্ততপক্ষে এই ব্যবস্থাপনাগুলো যাতে গভর্নমেন্ট ভালো করে নজর দেয়, পরিষেবাগুলো ঠিক মতো আছে কি না, যদি আছে তাহলে এদের রাখুক, আর যদি মানে 100% পরিষেবার মধ্যে বিন্দুমাত্র যদি লিকেজ থাকে মানে শর্টেজ থাকে এগুলো সবগুলো ক্যান্সেল করো। যে চিকিৎসকের কথা বলছিলেন উনিও তো একজন সরকারি চিকিৎসক, তিনি সরকারি হাসপাতালে কর্মরত, উনি তো এই প্রশ্নটা জীবিত করতে পারতো। অবশ্যই আমি তো এটাই বললাম যে তাইনের প্রাইভেট চেম্বারে যখন আমরা ইয়ে করছি, তো তাইনে কইছে আমরা দিশাতে করুন, তো দিশাতে করুন তো নিশ্চয়ই পয়সার ম্যাটারটা আজকে আছে এখানে, তখন তাইনের লোক কত হয়েছে যে হ্যাঁ 25,000 টাকার মধ্যে এটা ইয়ে হয়ে যাবো গা, এবং এমনও কইছে যে মাইনর অপারেশন এটা ঘন্টা 2-3 ঘন্টার মধ্যে এটা হয়ে যেতে পারে, অথচ আজকে শনিবার, এই শনিবারের আগে শনিবার, আজকে লইয়া 10 দিন, আজকে তো 10 দিন, এবং কালকে কী হয়েছে এত কিছুর পরে যখন তার শেষ রক্ষা হয়েছে না আমার বোনের, এটা শুনে সেটা তার ছোটো ছেলে একদম সঙ্গে সঙ্গে শেষ মানে অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান যে হয়েছে দৌড়াদৌড়ি করে সেটা সব ইয়ে নিয়ে আর ওই আমাদের অ্যানেস্থেশিয়ার চেম্বারেই আমরা আছিলাম, এই ডাক্তাররাই সবাই হাতাহাতি করে সেটা নিয়ে ওই ইয়েতে রাখা সেরা প্রথম প্রাইমারি ট্রিটমেন্টটা করাইছে, করে সেরা আপনারা তাড়াতাড়ি আর ইমার্জেন্সিতে নিয়ে যান।
এখন অবস্থা কীরকম? এখনও পর্যন্ত তার চেঞ্জ হয়েছে না, এখনও পর্যন্ত চেঞ্জ হয়েছে না। ইভেন এখন 12টা বাজে, এখন পর্যন্ত বড় কোনো ডাক্তার হয়েছে না। ওই যে জুনিয়র ডাক্তার যারা আছে তারা ওই এক ভদ্রলোক হয়ে তাই নয় কালকে রাত্রেও দেখছে, এখনও দেখছে। চিকিৎসকের নামটা কী বললেন? ওই অপারেশন যে করছিল সুজিত, ডক্টর সুজিত চাকমা।